আমাদের পাঠের বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় হচ্ছে তিন দশমিক তিন সম্পূর্ণ অধ্যায় এক ভিডিওতে আমরা খুব সহজে এবং সংক্ষিপ্ত পদিতে আলোচনা করব। কারণ এখানে প্রচুর অঙ্ক আছে ক্লাসের সময় যত কমানো যায় সেজন্য আমরা সংক্ষিপ্ত পদে আলোচনা করার চেষ্টা করব। এগুলো চুৎপাদকে বিশ্লেষণ করো তো আমরা দেখো এখানে কি করলাম আমরা এক্স মাইনাস ওয়াই দুইটা থেকে একটা কমন নিলাম আর কি হলো এবি এবং মাইনাসের বি সি ওকে এখান থেকে আমরা জাস্ট একটা বি কমন নিলাম তারপরে এখন আমরা এটাকে সাজে লিখে দিলাম এ হচ্ছে আমাদের উত্তর দুই নাম্বার তো এখানে আমরা দেখো জাস্ট আমরা কি করলাম মিডল টার্ম ফ্যাক্টর করলাম ঠিক আছে এখানে নয় দেওয়া ষোলোকে গুণ দিয়ে যে রেজাল্টটা পাবো বারো কে বারো দিয়ে গুণ দিয়ে সেই রেজাল্টটা পাবো নয় দিয়ে ষোলো গুণ দিলে একশো চুয়াল্লিশ সুতরাং বারো দিয়ে বারো কে গুণ দিলে এখানে একশো চুয়াল্লিশ বারো কে বারো দিয়ে যোগ করলে চব্বিশ এখান থেকে আমরা তিন এক্স কম নিলাম সুতরাং এই অংশটুকু রইলো এবং চার কম নিলে আমাদের এই অংশটুকু রইলো এখন দুই দিক থেকে আমাদের তিন এক্স প্লাসের চাই তিন এক্স প্লাস এর একটা কম নিলাম এখানে রয়ে গেল তিন এক্স প্লাসের সাইড ওকে এই হচ্ছে আমাদের উত্তর আমরা দুইটা যেহেতু মিলে গেছে সুতরাং এটাকে আমরা দুইটা আকারে লিখে দিলাম হোলি স্কোয়ার তিন নাম্বারে চলে আসলাম এখানে আমরা কি করব মিডেল টার্ম করব। তো কিভাবে করবো মিডেল টার্ন যদি আমাদের এখানে এক আর এখানে সাতাশ না মিলে তাহলে আমরা কি করব সূত্র মিলানোর চেষ্টা করব। এখানে আমরা সূত্র মিলে নিলাম এ স্কোয়ার হোলি স্কোয়ার আর এখানে ওয়ান স্কোয়ারের উপর ওয়ান স্কোয়ার তার মানে এই স্কোয়ার এবং বি স্কোয়ার পেয়ে গেছি যাতে মাইনাস আছে মাইনাসের বি লিখবো লিখলাম টু এ বি হিসাব করে দেখলাম যে এখানে টু এবি লিখলাম সূত্র মিলে ঠিক আছে কিন্তু আমার এখানে এই স্কোয়ার হলো দুইটা আছে কয়টা সাতাইশটা পঁচিশটা কম লেগছে সুতরাং পঁচিশটা এদিক দিয়ে লিখে দিলাম তো কম লেগছে এখানে মাইনাসের যেহেতু দুইটা মাইনাসের পঁচিশটা লিখলে আমার মাইনাসের সাতাইশটা যোগ হয়ে যাবে তো এই পর্যন্ত আমার হয়ে গেছে সূত্র তো আমি লিখে নিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার আর এটাকে আমি কি করলাম ব্র্যাকেট বন্ধি করলাম ব্র্যাকেট খুলে আবার কি হয়ে যাবে পঁচিশ এ স্কোয়ার হয়ে যাবে এখন এটাকে এ ধরি এটাকে যে বি ধরি তাহলে কি হলো এ স্কোয়ার মাইনাস আসলাম আর উত্তর পেয়ে গেলাম এখন আমরা চলে যাবো চাই নাম্বার অঙ্কে এখানে আমাদের দেখো আগের মতে হয়ে যায় যেহেতু এখানে এক মিলানোর জন্য এখানে ছয় মিলানোর জন্য সম্ভব হয় না তাই আমরা এটাকে সূত্র করে নিলাম দেখো এ স্কোয়ার তারপর এখানে দিলাম বি স্কোয়ার ওকে এক্স স্কোয়ার হোলি স্কোয়ার দুই সাইড দুই সাইড তাহলে আমার এখানে মাইনাস মাইনাস টু এ বি লাগবে তো দিলাম টু এ বি এখানে দেখলাম আমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে ছয়টা লিখলাম দুইটা তাই বাকি সাইডটা এখানে পিছনে দিয়ে দিলাম এখানে আমার একটা সূত্র হয় কি হয় এ এর বি হোলি স্কোয়ার হয় এই হোলি স্কোয়ার আর এটাকে আমরা ব্র্যাকেট বন্দি করলাম ব্র্যাকেট থেকে বের করলে আবার আগেরটা চলে আসবে দুই স্কোয়ার চাই দিবে কি তো এখন আবার কি হলো এ স্কোয়ার এর বি স্কোয়ার তাহলে কি হয়ে যাবে এ প্লাস এর বি সাজা লিখলে এক সইড টা আগে চলে আসবো চলে আসবো উত্তর পেয়ে গেছি চলে গেলাম পাঁচ নাম্বার অঙ্কে পাঁচ নাম্বারটা মিস্টেক হয়েছে ছয় নাম্বারে চলে আসছি এখানে আমরা সূত্র মেলানোর জন্য এ স্কোয়ার লিখলাম এটাকে বানালাম বি স্কোয়ার তারপর এটাকে মাইনাসের টু এ বি বানালাম অর্থাৎ টু এ যে এ দিলাম এ যে এ বি দিলাম তাহলে তিন দ্বিগুণে ছয় ছয় দ্বিগুণে বারো সাথে এবি তাহলে এই পর্যন্ত মিলে গেছে হুব কোনো কিছু ঘাটতি নেই বাড়তি একটা আছে বাড়তিটাকে আলাদাভাবে লিখে নিলাম তো এই পর্যন্ত আমার কি হয় সূত্র কি হয় এ মাইনাস হোল স্কোয়ার সূত্র হয় এখন এটাকে আমরা এবার ব্র্যাকেট বন্দি করলাম আগ লাইনে করলে ফাটতাম এখনও করে নিয়েছি ব্র্যাকেট ফেলে আবার ফুসি স্কোয়ার হয়ে যাবে এখন কেন এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কি হয়ে গেল এ প্লাস বি এ মাইনাস বি উত্তর পেয়ে গেছে বা সাজানোর প্রয়োজন কারণ এ বি সি সাজানোই আছে আমরা সাত নম্বর অঙ্ক করবো তো এখানে আমাদের দুইভাবে করা যায় এখানে একটা সূত্র মিলানো যায় এদিকে ওয়াই কমন নেওয়া যায় বা অন্যভাবে করা যায় তো সূত্র মিললাম এ স্কোয়ার আছে এটাকে তিন রুপি স্কোয়ার দিলে আর নয় হয় আপাতত দিলাম আর কি হ্যাঁ সূত্র মিলানোর জন্য কারণ দুই রুপি স্কোয়ার দিলে কম হয় তারপরে এখানে টু এ বি যেহেতু প্লাস আছে প্লাস রয়ে গেল টু এ বি তো এখানে মিলে গেল তিন দিকে ছয় এখানে স্কোয়ার মিলে গেলো এখানে মিললো না আর কি তো যাই হোক এই দুটা বাদ দিলো এই দুইটা লিখলাম এবং আমি যেহেতু এক বেশি লিখে নিয়েছি সুতরাং এক আমি বিয়োগ করে দিয়েছি কেন এমন করলাম এখানে একটা সূত্র মিলে এ প্লাস বি হোলি স্কোয়ার আমার হয়ে গেছে এ প্লাস বি হোলি স্কোয়ার এখানেও একটা সূত্র মিলে যাবে যদি আমি একটা মাইনাস কমন নেই মাইনাস কমন হওয়ার কারণে কি হয়ে গেছে ওয়াই স্কোয়ারটা প্লাস হয়ে গেছে টু ওয়াইটা মাইনাস হয়ে গেছে ওয়ানটা প্লাস হয়ে গেছে এখন এ ওয়াই এর প্রতি স্কোয়ার আছে এর প্রতি একটা স্কোয়ার দেয়নি তাহলে কি হয়ে যায় এ স্কোয়ার বি স্কোয়ার আর লাগবে কি এখানে এখন মাইনাস হয়ে গেছে মাইনাস কেউ টু এখানে এটা বি দিলাম তাহলে দেখলাম যে এখানে এটা মানের কোনো পরিবর্তন কারণ হয়ে গেছে আমার তাহলে ফরলাইনে এখানে একটা সূত্র হবে তো এখানে আমার সূত্র কি হয়ে গেলো এ স্কোয়ার মাইনাস টুয়েলভ প্লাস বিয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে কি হলো এখানে হচ্ছে একটা এ যদি এটাকে যদি বি দেয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক না

এটাকে এ স্কোয়ার বানালাম এটাকে বি স্কোয়ার বানাইলাম ওকে আর এখান থেকে আমাদের টু এবং জেড কমন যায় তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আমরা বসাই দিতে পারি এখানে বসাইলে কি হবে এ প্লাস বি এ মাইনাস বি এখন এই পুরোটা একটা অংশ দেখো আর এই পুরোটা একটা অংশ দুইটা থেকে কি কমন যায় ফোর এক্স ফাইভ বাই দুইটা একটা কমন যায় এই দুইটার একটা কম নিলাম তাহলে এদিকে আর কি রইলো এই অংশটুকু এদিকে রয়ে গেল মাইনাস এর টু জেড ব্যাপারটা উত্তর পেয়ে গেছি আর কিছু করার নাই আমরা চলে আসলাম নয় নম্বর অঙ্কে এটা তো আমরা দেখতে পাচ্ছি মিডেল টার্ন ফ্যাক্টর এগুলো আমরা ক্লাসে খুব ভালোভাবে শিখছি চার নয় তিরিশ এবং চারের নয় হচ্ছে তেরো এই দুইটা থেকে এক কম নিবে দুইটা থেকে আমরা চার কমন নিবে এগুলো বেশ সহজ নাকি তারপর দুইটা মিলে গেলে দুইটার একটা কমন নিব এবং এক প্লাসের চার থাকবে এই হচ্ছে উত্তর আমরা দশ নম্বর অঙ্ক এটা আমাদের কি হবে মিডিল টার্ম হবে চার পাঁচ চার পাঁচ বিশ পাঁচ থেকে চার গেলে এক মিলে গেল না এখান থেকে এক্স স্কোয়ার কমন যায় এখান থেকে মাইনাসের চাইড কমন যায় তারপরে এক্স স্কোয়ার প্লাস এর ফার্স্ট দুইটা একটা কমন গেলে এক্স স্কোয়ার মাইনাস উত্তর পেয়ে গেছি তবে এখানে এটাকে ফোর কে টু স্কোয়ার লেখা যাবে আমাদের লিখতে হবে কারণ এখানে আবার সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি এবার আমি উত্তর পেয়ে গেছি তারপরে এগারো নম্বরে এখানে টার্ম হবে তিরিশ মিলাব দুইশো ষোলো মিলাবো নাকি দুইশো ষোলোকে কে আমরা কি করতে হবে এগুলো তো আমরা জানি হ্যাঁ দুই ষোলো আমরা কি করবো এই যে লসার করবো দুই দিয়া দিব তারপর আবার যত দিয়ে যায় কি এভাবে দিয়ে থাকবো তারপর সংখ্যাগুলা মিলাইয়া আমরা এখানে তিরিশ মিলে আবার দেখবো যে দুইটা সংখ্যা গুণ দিলে দুইশো ষোলো হয় কিনা দেখবো হয়ে গেছে তুমি এখন আঠারো বারো গুন দিলে দুই ষোলো হবে আর আঠারো বারো যোগ করলে মাইনাসের তিরিশ হয়ে যাবে এখান থেকে কমন যাবে এখান থেকে মাইনাসের বারো কমন যাবে তাহলে এখানে এ মাইনাসের আঠারো থাকবে মাইনাসের বারো কমন গেলে এই যে মাইনাস কমন যাবে যার কারণে গেলো মাইনাস হয়ে গেলো আর দুইশো ষোলো বারো দিয়ে ভাগ দিলে কত হয়ে যাবে আঠারো এখন এ মাইনাস আঠারো দুইটা থেকে একটা আমরা কমন নিব আর থেকে কত এ মাইনাস এর বারো উত্তর পেয়ে গেছি আমরা চলে যাবো বারো নম্বর অঙ্কে বারো নম্বর অঙ্কে আমাদের এখানে দেখো এখানে আমাদের সূত্র মিলাইতে হবে দেখো কিভাবে সূত্র মিলাই তো সরি এখানে মিলটা আমি হয়ে গেল নাকি এই যে দুই একে দুই আর দুইটা থেকে একটা গেলে একটা থাকে ঠিক আছে পেয়ে গেলাম না আমরা এখন এখান থেকে এ টু ফোর কমন যাবে এখান থেকে ওয়ান কমন যাবে কিছু কমন না গেলে ওয়ান কমন যায় কি ঠিক আছে তো এখন এই এ টু ফোর এর টু দুইটা একটা কমন যাবে আর থেকে এ টু দেওয়ার পর আর এখানে ছয়শো পঞ্চাশ মিলবে ওই ছয়শো পঞ্চাশকে আমরা এদিকে কি করবো লসা করে মিলানোর চেষ্টা করবো দেখবো যে আমাদের মিলে যাবে পঞ্চাশ আর তেরো গুণ দিলে ছয়শো পঞ্চাশ হবে পঞ্চাশ থেকে তেরো গুলো সাঁত্রিশ থাকবে এখান থেকে এক্স কমন যাবে এখান থেকে প্লাস কমন যাবে তারপর এক্স মাইনাস ওয়ান এর দুইটা একটা লিখে নিলে এখানে কি থাকে এক্স এবং তেরো উত্তর পেয়ে গেছি আমরা এখন আমরা চলে যাব চোদ্দ নম্বরে তো এখানে আমরা কি করব এখানে এই নয় আর চোদ্দ প্রথমে কি করতে হবে গুণ দিতে হবে তারপর এই গুণ ফলকে কি করব ওই যে লসাগু করবো আমরা ঠিক আছে লসাগু করার পর এখানে পাঁচ মিলেবে আর এখানে ওই গুণফলের রেজাল্ট মিলবে তো কিভাবে মিলে দেখো ওই ওটার সাথে মিলে গেছে নয় আর চোদ্দ নয় থেকে চোদ্দ গুলো পাঁচ নয় আর চোদ্দ গুণ দিলে এখানে যে রেজাল্ট আসবে এখানে তো নয় আর চোদ্দ গুণ দিলে একই রেজাল্ট আসবে ঠিক না মিলে গেছে আর কি খুব সহজে তো এখান থেকে আমরা দেখতেছি নাইন এক্স ওয়াই কমন যায় বরং ওয়াই স্কোয়ার কমন যায় নাইন এক্স ওয়াই স্কোয়ার কমন যায় আর এখান থেকে সাইবে আমরা চোদ্দ এবং ওয়াই স্কোয়ার কমন নিতে পারবো তো এখানে এক্স প্লাস ওয়ান হলে আর এখানে ওই মাইনাস কমন এর কারণে এটা প্লাস হয়ে গেল ঠিক না পরে আমরা এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান দুইটা থেকে একটা আমরা কমন নিতে পারবো এক্স প্লাস ওয়ান দুইটা থেকে একটা কমন নিলে আমাদের কি থাকবে আর রইল কি নাইন এক্স ওয়াই স্কোয়ার আর দেখলাম মাইনাস এর চোদ্দ ওয়াই স্কোয়ার তো এখান থেকে আমরা ওয়াই স্কোয়ার কমন যা আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে ওয়াই স্কোয়ার যদি আমরা কমন নেই তাহলে কি থাকবে নাইন এক্স আর এখান থাকবে কত চোদ্দ ফর্টিন ঠিক না হ্যাঁ এখন এই আমরা উত্তর পেয়ে গেছি চলে যাবো আমরা ফোন নম্বর অঙ্কে ফোন নম্বর অঙ্কে আমাদের হচ্ছে আমরা এটা দেখছি মিলিটার হবে ঠিক আছে এখানে চাই দেশ একাশি কে গুণ দিতে হবে তারপর গুণ ফলকে আমাদের কি করতে হবে লসাগু করতে হবে তারপর সেই লসাগু থেকে আমরা সাতাশি মানে একাশি মিলাবো দেখবে এই যে ছয়ত্রিশ দেওয়ার নয় কে গুণ দিলে কত পাবো চার এর একাশি রেজাল্ট পেয়ে যাবো এখন আমরা দেখবো ছয়ত্রিশ থেকে নয় গেল কত থেকে সাতাশ থেকে এখান থেকে আমাদের কত চার এবং এক্স স্কোয়ার কমন যাবে এখান থেকে আমাদের নয় কমন যাবে তো কমন দিলে আমাদের কি স্কোয়ার মাইস এর নাই দুইটার একটা কমন নিলাম আমি আর হলে কত সাইড এক্স স্কোয়ার প্লাস এর তো এখানে আবার সূত্র মিলবে না কিন্তু এখানে মিলবে অর্থাৎ নয় রিফিসার দরাই দেওয়া যাক সেটা হয়ে যাবে কত তিন স্কোয়ার ঠিক না কি হয়ে যাবে এসবর্তা উত্তর পেয়ে গেছি এক গুণ দেখছো তো করে দিলাম এখন এই লাইনে এ এবং এক্স কমন যাবে এখানে কিছু কমন না গেলে ওয়ান কমন যাবে তো এক্স কমন গেলে আমাদের এই রোলো ওয়ান কমন তাই থাকে ফরাইনে আমরা কি করবো এক্স প্লাস দুইটার একটা কমন নিব আর আমাদের কি থাকে এ এক্স এবং প্লাস ওয়ান উত্তর পেয়ে গেছি সতেরো নম্বর অঙ্ক সতেরো নম্বর অঙ্ক এখন আমরা কি করবো এটা একে একটা মান ধরে নেওয়া যায় অথবা সরাসরি অঙ্ক করা যায় তা আমরা এটাকে একটা মান দিলাম মান দিলাম কি এক্স তাহলে তিন এর সাথে এটা পুরোটা মানে হচ্ছে এক্স এটা ফিক্স করে তো এক্সের ফিক্স করে বাইশ সাথে এটা পুরোটা আছে পুরোটা মানে হচ্ছে কি এক্স তার মানে বাইশ সাথে এক্স এখন কি করবো ওই যে তিন দিয়ে চল্লিশ কে গুণ করবো মানে মিল মিলিটন ফ্যাক্টর জন্য তারপরে তিন চল্লিশে কত হবে একশো বিশ হবে

এখানে আমরা এ মাইনাস ওয়ান এর একটা মান ধরতে পারি এ এর একটা মান ধরতে পারি ঠিক আছে তারপরে এই দুইটা মান থেকে আবার এ স্কয়ার মান আমরা বের করতে পারি এ মাইনাস ধরলাম ফি এবং এ প্লাস ওয়ান ধরলাম কিউ এখন এই দুইটাকে যদি আমরা গুণ দেই এই গুণ তাহলে ফি এ বাম পক্ষ বাম পক্ষের সাথে গুণ হলো ডান পক্ষ ডান পক্ষের সাথে গুণ হলো ঠিক না এখন এটা এ মাইনাস বি এ বি হয়ে গেল না তাহলে কি হবে এ স্কয়ার মাইনাস এর বি স্কয়ার বি মানে ওয়ান ওয়ান স্কয়ার দিতে হয় না ঠিক না

ফি এর সাথে একবার এক্স ওয়াই আবার ওয়ান এর সাথে এক্স ওয়াই ফি সাথে এক্স গুণ হইছে আর ওয়ান এর সাথে এক্স গুণ হইছে এখান থেকে ফি কমন যাবে এখান থেকে আমাদের শুধুমাত্র ওয়াই কমন যাবে ফি কমন যাবে এ রইলো ওয়াই কমন যাবে এ রইলো এখন এখানে দুটোই মিলে গেল এক্স প্লাস এর কিউ ওয়াইটা আমরা কমন নিব আর আমাদের হলো কি পি প্লাস এর ওয়াই এখন আমাদের কি করতে হবে পি এবং কিউ এর মান বসাই দিব এই যে এখানে কিউ এর মান বসাইলাম এখানে পি এর মান বসাইলাম ফলে এখানে কি হবে ওয়াই এর সাথে এমনটা গুণ করব এখানে এক্স এর সাথে এমনটা গুণ করব

এখানে আবার কত দুই একে দুই ওই দুইটা একটা করে তিনটা আর আমি যে বলছি এইভাবে করা যাবে ক্লিয়ার ব্যাপারটা আচ্ছা এখন ফর লাইনে কি হয়ে গেল এখান থেকে এক্স স্কোয়ার কম নিচ্ছে এখান থেকে এক্স নিছে এখান থেকে ওয়ান কম নিচ্ছে ক্লিয়ার না তারপর এক্স প্লাস এর টু তিনটা একটা কমন যাবে আর থাকবে এক্স স্কোয়ার থাকবে প্লাস এক্স প্লাস থাকবে ওয়ান উত্তর পেয়ে গেছি অঙ্কটা এইভাবে সহজ হয়ে গেছে সূত্রটি বেশ বড় হইতে আর কি হ্যাঁ আমরা চলে যাব বিশ নম্বর অঙ্কে

হ্যাঁ মাইনাস আট তাহলে আরো মাইনাসের এক দিয়ে দিলাম তাহলে মাইনাস্ট আর মাইনাসের কত হয়ে গেল তো এখন সূত্র মিলাইছি মিলাইসি জন্য সূত্রে লিখে দিব এই পর্যন্ত হচ্ছে আমার সূত্র হচ্ছে কি এ মাইনাস বি হোল কিউব আর কি ওয়ান ঠিক না এখন আমি ওয়ানের উপর একটা কিউব ধরে নিতে পারবো ধরে নিলে আমার কি হবে এ কি মাইনাস ওয়ানের উপর কিউব নিচ্ছিলাম ধরে নিছি এখন এ কি মাইনাস বি কিউব সূত্র হবে এ একই মাইনাস বি কিউব সূত্র হবে কি এ মাইনাস বিয়ার প্লাস এ বি প্লাসের বি স্কোয়ার

এখন আমরা ফরলাইনে আমরা কি ক্রমে জানি দুই দ্বিগুণে চার এ আর এখানে দুই চার হবে ঠিক না আর এখানে যে ব্যাপার লিখে নিচ্ছে ফরলাইনে কি হবে এখানে এর এবং মধ্যে যোগ বিয়োগ হবে এখানে এবং মধ্যে যোগ বিয়োগ হবে চারটে থেকে একটা গেলে তিনটে থাকে আর এখানে মাইনাস দুই থেকে এক গেলে মাইনাসে এক থেকে চার থেকে মাইনাস এক গেলে প্লাস তিন থেকে উত্তর পেয়ে গেছে সহজ না আমরা চলে যাচ্ছি পরবর্তী একুশ নম্বর অঙ্কে এখানে কি কে মাইনাস বি কিউ সূত্র বানানো যাবে তো এ কিউব মাইনাস বি কিউব বানাইলাম তো এখানে বি কিউব বি কিউব এখানে এ কিউব মাইনাস বি কিউ ঠিক আছে তো এখানে বি কিউব আছে 9টা আমি লিখলাম এখানে একটা সূত্র সূত্র বানানোর জন্য তো 8টা নিচে লিখে দিলাম তো মাইনাস 8টা মাইনাস এর একটা মাইনাস হয়ে গেল কয়টা নয়টা ঠিক না তো আমরা দেখব এ কিউ মাইনাস বি কিউব এখানে একটা সূত্র হয়ে যাবে এবং এখানে আবার এ কিউব মাইনাস বি কিউব বানাবো এটাকে 2b হোল কিউব লেখা যাবে তো প্রথমে একই মাইনাস সূত্র হচ্ছে তারপর প্লাস এর এ বি প্লাসের বি স্কোয়ার চলে গেলাম আমি ফরের ফাতা ফরের ফাতা আমি এখন কি করবো অপরিবর্তিত এখানে শুধু একটু কাজ হয় মাইন দুইটা বি থেকে একটা বি গেলে মাইনাসের একটা বি এখানে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র লিখে দিব এখানে এ প্লাস সাথে বি গুণ দিয়ে দিব এখানে টু বি ব্র্যাকেট খুলে সাইড হয়ে যাবে আমি যে বলছি ঠিক এইভাবে হবে দেখছো তো এই যে এটা এইভাবে চলে আসলো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এখানে চলে আসলো এখানে গুণের রেজাল্ট চলে আসলো এবং এখানে টু বি হোল স্কোয়ার মান বসে গেল ফর লাইন আমরা কি করতে পারি এখানে যোগ বিয়োগ করতে পারি অথবা দেখো এই পুরাটা একটা অংশ প্লাস অংশ আর এই পুরোটা একটা অংশ দু কি কেমন যায় এ এর বি একটা কমন যায় দেখছো তো এখনো করা নাই এটাকে কমন এ নেয় এটাকে অপরি রেখে দিছে এটা অপরি শুধু এখানে একটু হিসাব এখানে এই এ স্কোয়ার কটা একটা দেখছো তো টু এবি এবং টু হয়ে গেল চারটে এবি বি স্কোয়ার দুইটা তিনটা মানে দুই একে তিনটা তিন চার সাতটা সাতটা লিখে নিছে এবার কমন নিতে সুবিধা হবে এবার সহজে বোঝা যায় দুই দিক থেকে একটা এমএনএস বি কমন নিবে এমএনএস বি কমন নিছে কমন এর পর বাকি যা আছে সব এক লাইনে লিখে দিছে ঠিক না এখন কি হবে ফলনে এই যে এ স্কোয়ার একটা একটা এ স্কোয়ার দুইটা এ বি এখানে একটা এখানে চারটা পাঁচটা বি এখানে একটা এখানে সাতটা আটটা ঠিক এটা যোগ করে দিলাম উত্তর পেয়ে গেলাম শেষ আমাদের অঙ্ক এখানে সহজ না হ্যাঁ এরপর আমরা চলে যাব পরবর্তী অঙ্কে পরবর্তী অঙ্কটা হচ্ছে কত নাম্বার বাইশ নম্বর গেলে এটা তেইশ নম্বর হবে আর কি নাকি আচ্ছা যাই হোক সিরিয়ালে আসতেছি আমি এখানে দেখো এটাকে কি এটাকে বি কি বানানো যা দেখো কিভাবে বানাই এই যে

এটাই উত্তর হয়ে যেতে হবে এখান থেকে আমরা কি করব এই দুটাকে একরকম বানানোর জন্য দেখো এখান থেকে আমরা এই যে নিচে আছে তিন নিচে আছে এক এক তিনের লসাগু হচ্ছে কত তিন এই যে ওয়ান বাই থ্রি কম তো ওয়ান বাই থ্রি কমানো মানে হচ্ছে কি বাঘ দেওয়া ঠিক না কমানো এই যে তিন দিয়া কে কাটলে কত আবার দুই এ চলে আসবে আবার এখানে তিন দিয়া এখানে কত আছে দেখো এখানে লাইন হইতো যাই হোক এখানে তিন কমন এখানে কত হইব বি বোঝা গেল ব্যাপারটা এই যে ওয়ান বাই তিন কমন গেছে না তাহলে কি কত বি থাকে না আর ওয়ান বাই তিন কমন গেলে এটা থাকে না বোঝা গেল তো ব্যাপারটা নাকি এই যে তিন দেয়া ছয়কে কাটলে কত দুই আসবে না আর এখান থেকে এই যে তিন আর নয় লশয় কত নয় তাই ওয়ান বাই নয় কমন নিচ্ছে এখন এখান থেকে নয় কমলি কি হবে এই যে নয় দিয়ে ছয় তিরিশ চার নয় ছয় এটা চলে আসবে না এ দেখো এই তিন দিয়া নয় কে কাটলে কত তিন তিন দিয়ে দুই এ বিড়ে গুণ দিলে কি হবে ছয় বি ঠিক না বুঝে গেলো তো আর এখানে নয় নয় কাটা গেলে কত বি স্কোয়ার বুঝে গেলো না ব্যাপারটা বুঝে গেলো না হ্যাঁ এখন এটা তুই গুণ এই যে ওয়ান বাই থ্রি আর ওয়ান বাই নাইন গুণ দিলে কি হবে নিশ্চয় ওয়ান বাই তিন নয় সাত হয়ে যাবে আর বাকিটা এখানে থেকে যাবে এই যে ওয়ান বাই সাতাশ লাগছে বাকিটা এভাবে রয়ে গেছে এই উত্তর সহজ না ব্যাপারটা ওকে এরপর একটা একই রকম অঙ্ক চব্বিশ নম্বর অঙ্ক এই কো আমরা কি করবো এক কিউব বানাবো তো বানাইলাম একসো তো আলাদা আলাদা কিউব দেখলাম লাইনে একসাথে কিউব কিউব দিয়ে দিতে পারবো ফর লাইনে হ্যাঁ এই যে একসাথে কিউব দিয়ে দিলাম ওকে তো সূত্র কি হবে আমরা তো সবাই জানি কি হবে এ মাইনাস এর বিস ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এর বিয়ার ফরলাইনের মতো এখানে কি এখানে তো কিছু পরিবর্তন নাই আর এখানে কি হবে ওই যে এর উপর দুই দিনের সাই নি তিন ত্রিক নয় ঠিক না এখানে বিয়ের উপরে দুই দুই গুণে এখানে বি স্কোয়ার উপরে চলে আসবে মানে গুণের রেজাল্ট যা আসে আর কি হ্যাঁ তো আমরা আগের মতো এখানে কি নিব ওই যে এখানে নিচে তিন আছে এখন এক আছে তাহলে ওয়ান বাই কমন নিবে এখানে নয় আর তিনের লস হবে কত নয় তাহলে মানে ওয়ান বাই নাইন কমন নিব ঠিক আছে সম্ভবত তোমাদের ভাই উত্তর এড়িয়ে দিয়ে দিচ্ছে এই এখানে কমন নেই নেই তারপর তোমরা দেখবে আজই যায় তাহলে তোমরা পারবে না ওয়ান বাই থ্রি কমন নিতে ওয়ান বাই নাইন কমন নিতে পারবা

হ্যাঁ আর ওই বাকিটাকে আলাদা রেখে দিলাম এখন এখান থেকে আর কি কমন যায় এখান থেকে কিছুই কমন যায় না তবে আমরা কিছু একটা কম নিতে পারি চাইলে কি কম নিতে পারি দুই কম মানে বাঘ ফোর কে দুই দিয়ে বাঘ দিলে আর এই ওয়ান বাই কে দুই দিয়ে বাঘ দিলে ওই নিচে দুই বাঘ বাঘ নিচে দুই চলে আসলো ঠিক আছে কেন এমন করলো কেন দুই কম নিলো কারণ হচ্ছে এই অংশটার মতো করে এখানে বের হবে এটা আমরা একটু পরে করে যদি দেখাইতাম তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হইতো তে স্কোয়ার মাইনাস এ প্লাস বিয়ার কি হয়ে গেল দিকে এ মাইনাস্কোয়ার

তারপর এখানে টু এ স্কোয়ার মান ফোর এ স্কোয়ার বসালাম এবং এদিকে গুণ করি গুণ ফল বসে দিলাম দুই দিনের সাই তিন চারে বারো আর এখানে থ্রি স্কোয়ার মান হচ্ছে নাই সহজ নাম করা হ্যাঁ পড়া লাইন এখানে কি করবো এখানে লম্বা এই অংশ দিয়ে আমরা হিসাব নিকাশ করব যোগ করবো এ স্কোয়ার কয়টা আছে দেখবো যেখানে নয়টা আছে এখানে ছয়টা আছে এখানে চারটে আছে এই ব্যাপার কি এখানে কয়টা আছে ওইখানে কয়টা আছে এখানে কয়টা আছে যুবক সংখ্যাগুলো যোগ বিয়ে করবো যা হবে তাই হচ্ছে আমার উত্তর শেষ হয়ে গেছি সহজ আমি শেষ করে দিলাম এরপর হচ্ছে আমার সাতাশ নম্বর অঙ্ক এখানে আমি কি করব এখানে অঙ্কটাকে বিভিন্ন ভাবে করা যায় এখানে চারটে আছে যেগুলো দুইটা দুইটা আমরা গুণ দিবো যে দুইটার সাথে যে দুইটা কি হয় সবচেয়ে অ্যাডজাস্ট করে মিলে যায় ঠিক আছে অনেক সময় দেখা যায় বেশিরভাগ সময় কি হয় হয়তো জোর সংখ্যাগুলো এবং বীজের সংখ্যাগুলো গুণ দেয় অনেক সময় দেখা যায় সবচেয়ে চোর সাথে সবচেয়ে বড়টা গুণ দেয় মানে যেভাবে ভালো হয় কি এখানে আমরা এই যে সবচেয়ে চোরটার সাথে সবচেয়ে বড়টা দেখছো তো আর মাঝামাঝি দুইটা এখন আমরা এই দুইটার মাঝে গুণ দিবে এই দুটোর আমরা গুণ দিবো দেখছো তো গুণ দিছি এখানে গুণ দিছি এখানে ঠিক না কলাম কি হলো এই এখানে তিন এ চার সাত আর বাকি সব উঠ থাকবে দেখছো তো দেখবে যে এই অংশে অংশ মিলে গেছে অংশ মিলে গেছে অংশ একটা মান ধরে নেওয়া যায় এক্স স্কয়ার প্লাস সেভেন এক্স এর মান সরি টেন সদ হচ্ছে এক্স স্কয়ার প্লাস সেভেন এক্স প্লাস টেন এর মান হচ্ছে এ তো এখানে এই অংশে কি আছে আরো দুই বেশি আছে দুই বেশি নেন তার মানে এটাকে ধরা যাবে কত এ প্লাস এর টু কথা বুঝছো তাহলে ফল মান হবে কি এ প্লাস এর টু ক্লিয়ার আমার কথাটা ক্লিয়ার তাহলে ফল রাশি কি হবে এর হচ্ছে এ এর হচ্ছে এ প্লাস টু আর হচ্ছে মাইনাস আটচল্লিশ দেখ এটাই লিখে দিবি আমি

ছয় কমন এখানে আট হয়ে গেছে তো এ প্লাস আর দুইটা একটা কমন নিব আর কি রইলো এ মাইনাস এর ছয় বুঝলো ব্যাপারটা এখন আমাকে জাস্ট এর মানটা বসাই দেবো এর মান কি ছিল এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস এর টেন আর সাথে আট বসছে এর মান কি ছিল এক্স এর প্লাস সেভেন প্লাস এর টেন আর মাইনাস এর কত হইলো ছয় তখন দশ হাতে আঠারো আর দশ হাতে ছয় গেলে কত আমরা দেখতেছি চার থেকে এখন আমরা দেখি মিলটা মিলে কিনা মিলে তো মিলছে না মিলে আমাদের এটাই উত্তর ওকে ওকে উত্তর হয়ে পেয়ে গেছি আমরা চলে যাবো আঠাশ নম্বরে আটশো সেম আগের মতে যার সাথে যাকে মিলে ঠিক আছে এখানে ওয়ান মানে সবসময় ছোট সাথে বড় দিছে আর মাঝে দুইটা একসাথে দিচ্ছে গুন করে নিছে তারপর এখানে গুন করে নিছে এখানে ছয় থেকে সাতটা থেকে একটা গেলে ছয় থাকবে এখানে আটটা মাইনাসে তিনটা মাইনাসে ফার্স্টটা করে আটটা বুঝে গেল না এখন প্রথম ডিগেলটা যদি আমরা এ ধরি তো ফরটিকেল টু কি ধর প্রথম এ এখানে সাত এখানে পনেরো আট বেশি আছে তাহলে ফর্টিকেল টু কি আসবে এ প্লাস আট আসবে বুঝে গেল না ব্যাপারটা এখন মধ্যে কি হবে এ ইন এ প্লাস আট মাইনাস কত রাশি পেয়ে গেলাম না তাহলে এ প্লাস আট পঁয়ষট্টি তার মানে এখানে আমরা গুণ দিয়ে দিব এ গুণ দিয়ে দিলাম এখানে আমরা পঁয়ষট্টি আর আটের মধ্যে কি করবো মিডেল টার্মর করবো সহজ পাঁচ তেরো পঁয়ষট্টি তেরো তার পাঁচ দিলাম আট এ কমন নিলাম মাইনাস এর ফার্স্ট কমন নিব পেয়ে গেলাম এ প্লাস তেরো এ প্লাস এর তেরো দুইটা একটা কমন নিবো আর থাকবে কত এ এর ফাঁস এখন জাস্ট কি করবো এর মানে আমরা বসাবো তো এর মানে হচ্ছে এই অংশটুকু এর মানে হচ্ছে এই অংশটুকু সাতের তেরো ফলের এর সাথে আমরা যোগ বিয়োগ করে দিলাম এখন আমরা দেখবো যে এখানে লসাগ হয়নি আরে মিলিটার হয়নি হইলে হবে নাহলে এই হচ্ছে আমাদের উত্তর ওকে চলে যাবো পরবর্তী প্রশ্ন উনত্রিশ নাম্বারে এমকটাই একটু বোঝার মতো একটা ব্যাপার আছে আসলে দেখো এখানে এটাকে লিখলাম ফোর বি স্কোয়ার দেখছো তো তারপর টু বি স্কোয়ার সিক স্কোয়ার ষাটটাতে দূরে গেলে দূরে থাকবে বোঝাল ব্যাপারটা হ্যাঁ এখানে বাকিটা অপরিবর্তিত রয়ে গেলো ওকে শুধু একটা লাইনে চেঞ্জ করলাম এখন আমরা দেখো এখান থেকে উল্টা দিক থেকে একটা মাইনাস কমন নিলে এই তিন হয়ে গেলো কি প্লাস এর বুঝলো এটা হয়ে গেল কি প্লাস এর বাকি দুইটা হয়ে গেল কমন নিয়েছি ওকে আর ফোরটা আমরা আলাদা রেখে দিছি ফলে আমরা কি করলাম দেখো এটাকে মাইনাসে বানেলাম ওই মাইনাস এর উপরে স্কয়ার হলে মাইনাস প্লাস আর এর দুই দিগুণের স্টাই দেখছো তো ঠিক মাইনাস এর এখানে লিখলাম কেন লিখলাম কারণ হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ তার মানে এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার সূত্র হয়ে গেলো ঠিক আছে তো হ্যাঁ এখন মাইনাস কেউ দিলাম এখানে এখানে মাইনাস না দিলে আমার কোনো সমস্যা দিলাম কিন্তু ওই দুইটা মাইনাস বানানোর জন্য আমাকে যে কোনো একটা ফিগারকে মাইনাস জানিয়ে দিতে হবে হয় এ কে নাকি বিকে নাকি সি কে ক্লিয়ার না ব্যাপারটা ওকে এখন একটা কী সূত্র হয়ে গেলো এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার সূত্র হয়ে গেলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এ মানে হচ্ছে মাইনাসের স্কোয়ার বি মানে হচ্ছে বি স্কোয়ার সি মাইনাস সি স্কোয়ার ঠিক আছে তাহলে এ মাইনাস বি প্লাস সি হোলি স্কোয়ার ওকে ফার্স্ট দিয়ে আমি কি করলাম ওই যে এটাকে আমি স্কোয়ার কোন নিলাম এটাকে আমি স্কোয়ার করে নিলাম ক্লিয়ার না স্কোয়ার খুলে আবার ফোর বি স্কোয়ার করে দেবো এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে গেছে তার মানে কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস এর বি a প্লাস এর বি হলো এ মাইনাস এর বি এখন ব্র্যাকেট খুলবো এখানে ব্র্যাকেট খুলবো এখানে ব্র্যাকেট খুলে প্লাস মাইনাস এ মাইনাস আর বাকি সব প্লাস এ প্লাস 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 থাকবে দেখেন মাইনাস এ সব চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এখানে শেষ উত্তর পেয়ে গেছি শুধুমাত্র একটু সাদা লিখলে হয়ে যায় সাদা লিখবাগে দেখছো তো সাদা লিখে নিছি এখানে আবার আরেকটা কাজ করে নিচ্ছি ওই যে স্কয়ার এর দিকে আছে আর পুরোটা থেকে মাইনাস করে নিছি আর বিটা প্লাস হয়ে গেছে বি সিটা মাইনাস হয়ে গেছে সিটা প্লাস হয়ে গেছে এখন আবার কি হয়ে যাবে এ স্কয়ার কোনো পরিবর্তন তো হবে না উত্তর মানে সাজা লিখলে যা হবে তা হবে তো ও না এটুকু পর্যন্ত দেখো এর গেল a প্লাস বি হোল স্কয়ার সূত্র দেখো a স্কয়ার প্লাস টু এল প্লাস বি স্কোয়ার তার মানে হচ্ছে a প্লাস হোল স্কয়ার সূত্র দেখছো তো এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার তার মানে a মাইনাস হোল স্কয়ার সূত্র ফর লাইনে আবার নতুন কাজ শুরু হবে কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মনাস বি স্কোয়ার দেখছো তো যাব এ প্লাস বি এ উত্তর এখন আমি সাজা লিখতে পারি যে এ এখানে এটা এটা লিখলাম না আগে পরে লিখলাম এখানেও সাজা লিখলাম এখানেও সাজাই লিখলাম ক্লিয়ার ব্যাপারটা এবার উত্তর পেয়ে গেছি নাম্বার এখানে দেখো এক্স আর এক্স এগুলোর মান ধরে নেওয়া যায় ধরি এক্স হচ্ছে এবং এক্স প্লাস ওয়ান নিতে পারি বিশিটি গুণ ফলও মিলাবো সেটা হলো কত পঁয়ত্রিশ থেকে ছয় গেলে উনত্রিশ পঁয়ত্রিশের ছয় গুণ দিলে সেই রেজাল্টে আসবে যে রেজাল্টটা চোদ্দ আর গুণ দিলে আসবে বুঝতে গেল ব্যাপারটা এখান থেকে আমাদের কত কমন যায় এখান থেকে কত কমন যায়

আর টু এ এবং কি করবো এ এবং বি এর মান বসাইবো ঠিক না এর মান বসাইলাম বসেলাম এর মান মান বসাইলাম চলে যায় ফরের ফাতায় এখানে আমরা গুণ এখানে আমরা গুণ করব গুণ করব করব। প্রত্যেকটা গুণ হয়ে যাবে আর কি তারপর এখানে এই যে এগুলোর সাথে এটা যোগ যোগ হয়ে যাবে এই যে সাতটা তিনটা দশটা এখানে আমরা এখানে এখনো ব্র্যাকেট নেই ব্র্যাকেট খুলে ফল এটা মাইনাস হয়ে গেলে ফরটা মাইনাস হয়ে যাবে গুণ দিছে দশ থেকে এখানে এখানে তো ব্র্যাকেট দেওয়া দরকার ছিল না এখানে আছে টু এক্স এখানে হবে মাইনাস এর ফার্স্ট এক্স ভুল হলো নাকি কোথাও এখানে তো ঠিক আছে নাকি এটা ভুল এই দিক থেকে এটা এদিকে লিখে নিছে মানে এটা এদিকে লিখে নিছে হ্যাঁ নাকি না সাত এর তিন হচ্ছে কত দশ তাহলে সাত জেড আর হলো তিন এটা তো ঠিক আছে তো এখানে দুইটা আর এখানে মাইনাস এর পাঁচটা হলে এর ভুল হয়েছে এখানে ঠিক না এখানে ভুল হইতে পারে তারপর টু জেড ঠিক আছে এখানে হবে মাইনাস এর পাঁচ হইলে

এখানে এইভাবে নেওয়া হইলো এখানে এক্স এখানে আমরা কি করবো এটাও গুণ দিয়ে দিলাম তারপর ধরে নিতে পারি এটা মিলে গেছে সরাসরি এটার সাথে দেখছো তো ডানপক্ষের সাথে মিলে গেছে তাহলে আমরা উত্তর পেয়ে গেছি অতএব বাম পক্ষের ডান পক্ষ দেখানো হলো তো আমরা সেই সাথে এই পুরো অধ্যায়টা আমরা শেষ করে দিলাম এখন আমরা যদি কোনো একটা অঙ্ক না বুঝি আমরা কমেন্ট বক্সে কমেন্ট করবো যে ঠিক কত নম্বর অঙ্কটা আমরা বুঝিনি ঠিক কত নম্বর অঙ্কটা সমাধান ওইখানে সাধারণের রিপ্লাই দেওয়া হবে ওকে ধন্যবাদ সবাইকে